শুরু হয়ে গেল বই পার্বণ। প্রতি বছরের মতো এই বছরেও শুরু হয়ে গেল বই প্রেমীদের মেলা। 46তম আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গেছে সেন্ট্রাল পার্কে। বই প্রেমীদের বার্ষিক বই পার্বণ শুরু হয়েছে 30শে জানুয়ারি থেকে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। করোনাকাল কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে বইমেলা। বই ঠাসা এই মেলা বই চর্চার কেন্দ্র তো বটে, তবে এর ব্যাপ্তি বাড়িয়ে শিল্প মাধ্যমে মিলন ক্ষেত্র হয়ে উঠেছে সেন্ট্রাল পার্কের ময়দান। সকাল থেকে হালকা ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় উপচে পড়ে মেলা প্রাঙ্গণে। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছেন বই প্রেমীরা, এমন ছবি ধরা পড়লো বই মেলার প্রাঙ্গণে। নামি প্রকাশনা সংস্থাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বই বিক্রেতাদের মতে যত দিন যাবে তত ভিড় বাড়বে, ছুটির দিনে ভিড় বাড়বে বলে আশাবাদী বই বিক্রেতারা। খালি ঘাটাঘাটি দেখছে, এটা ওটা সেটা এখানে ওখানে ঘুরছে। ছোটদের বই বাবা মারা বেশি কিনে দিচ্ছে। আর বড়দের বইরা কি এখন অনেক বই পড়তে ভালোবাসছে? না না, বড়দের বইও বিক্রি হচ্ছে, ছোটদেরটা বেশি কেনা বিক্রি হচ্ছে, বড়দের বইও ভালো বিক্রি হচ্ছে। সাংঘাতিক ক্রেজ, এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি। এটা একটা মিলন উৎসব, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যাদের সারা বছর দেখা হয় না এইখানে এসে ঠিক দেখা হয়ে যায়। বই কিনতে সকলেই আসে, এবং এই যে উন্মাদনা, এই একটা এক্সাইটমেন্ট, এইটা আমরা কোথাও পাই না। ক্রেতাদের মধ্যে ছোটদের সংখ্যা বেশি দেখা গেল, কেউ ভূতের বই, কেউ আবার ডিটেকটিভ বই কিনতে ব্যস্ত। অনেক বুক বেঙ্গলি দেখলাম, হিন্দি ইংলিশ দেখলাম, হিন্দি অনেক বুক দেখলাম। তোমার কোনটা পছন্দের? মানে ইংলিশ এই গল্পের বই কি কি, মানে ইংলিশের মধ্যে গল্পের বই ভালো লাগে? টিনটিনের, খুব ছোট ছোট কিনলাম, যাতে ওই রিডিং পড়ে পড়ে ভাল লাগে, মাইথোলজিক্যাল গল্প পড়তে ভাল লাগে, তো সেরকম একটা বই নিলাম। এই বই মেলার জায়গা বদলেছে, বেড়েছে আগের থেকে স্টল সংখ্যা, তবে এই মেলা বই প্রেমীদের কাছে রয়ে গেছে সেই একই রকম। ক্যামেরায় পার্থ ঘোষের সঙ্গে শাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা।